গুড ইভিনিং এভরিওয়ান। সো রেডি হয়ে নিয়েছি, এটা হচ্ছে একটা ট্র্যাক প্যান্ট পরেছি আর এই টি শার্টটা আমি পরেছি। তো আজকে আমরা যাচ্ছি পুরীতে, আমি ভীষণই এক্সাইটেড সত্যি কথা বলতে, আমি ফার্স্ট টাইম পুরীতে যাচ্ছি, তো বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা কতটা। আমি বাবা মা তিনজন যাচ্ছি আর বাবা দু একজন ফ্রেন্ডসও আছে। আমাদের রাত 11টা নাগাদ আজকে আর কি ট্রেন। খুব খুব এক্সাইটেড, রেডি হয়ে নিয়েছি, প্যাকিং সব ডান, একটু লাস্ট মিনিট সব কিছু চেক করে নিচ্ছি। আমি তো রেডি হয়ে একটু বেরিয়েছিলাম লুটি আনার জন্য, মা পনিরের তরকারি করেছে, মানে এটা গ্রেভি টাইপের বানিয়েছে, তো ওটা ট্রেনে খাবো আমরা সবাই। মা এখনো রেডি হয়নি, মা এসে বেরিয়েছে ফুচকা খাচ্ছে। আমি শুভদেব একটু বেরিয়ে ফুচকা খেতে গেছিলাম আর রুটিটা আনতে গেছিলাম, তো মনটা একটু খারাপ লাগছে ও আর পুলুর জন্য, কি বলবো, পুলুকে ছাড়া কোথাও যখন যাই খুব মনটা। যাই হোক, আমাদের এখানে তিনটে, মানে দুটো এমনি ব্যাগ হয়েছে, একটা এটার মধ্যে ওষুধ আর খাবার রয়েছে, আর এটা হচ্ছে একটা বড় ট্রলি, বেসিক্যালি সবার জামা কাপড় রয়েছে আর এর মধ্যেও কিছু জিনিসপত্র রয়েছে, মানে এই দুটো তো এক্সট্রা লেগে গেছে আমাদের। সো আমি তো রেডি হয়ে গেছিলাম, চুলটাকে আমি টাই আপ করে নেবো, আর কোনো মেকআপ আমি করিনি, একটু লিপস্টিক পরেছি, রাত্রবেলা ঘুমাবো তো, মায়ের কাফতান টাফতান পরেছে, আর বাবা রেডি হওয়া বাকি আছে, দেন হলে আমরা বেরিয়ে যাবো। খুব আনন্দ হচ্ছে আমাদের। তো বেরিয়ে পড়েছি, গাড়ি চলে এসছে, তো জয় জগন্নাথ, চলো। শালিমার থেকে ট্রেন আর কি, তো মা আবার এখানে আসার জন্য ইয়ে করছে, তো আমরা চলে এসেছি স্টেশনে, আমাদের 11:20 আর কি ট্রেন, আর মানে তেমন কষ্ট হয়নি কারণ রাস্তা খুব একটা মানে ফাঁকা ফাঁকাই ছিল, বেশ ভালোই চলে এসেছি, আর ওয়েদারটাও ভীষণই ভালো। ট্রেন এখনো আসেনি, ট্রেন আসার অপেক্ষা করছি, 10-15 মিনিট মতো এখনো বাকি আছে আসবে, খুব ভালো লাগছে। কোন ট্রেনে যাচ্ছি সেটাই তোমাদের বলা হয়নি, আমরা অমরাবতী এক্সপ্রেসে যাচ্ছি, এখান থেকে ডিরেক্টলি পুরীতে আমরা যাব, মানে দেন তারপর আমাদের ওখান থেকে যে কোনো গাড়ি বুক করে ধরে আমরা ওখানে হোটেলে চলে যাবো, এটাই হচ্ছে প্ল্যান। বাবা ওরা আবার কি সমস্ত খাবার দাবার আরও কিনতে গেছে, ওর মা এখানে বসে বসে ঘুমাচ্ছে। সত্যি কথা বলতে মাঝে মাঝে একটু চেঞ্জের দরকার আছে, মনটাও ভালো থাকে। এই উপরটাও মানে হচ্ছে আমাদের ট্রেন, এটাও আমাদের আর এটাও আমাদের। মা তো দু বোতল জল এনেছে, আর জল নেই আমার, আমার মার উপরে একটা বার্থ রয়েছে, তো মা বলছে এখানে আমার সাথে থাকবে, তো যেতে চাইছে না, আমার অসুবিধা হবে না। ইয়ে প্যাক করে থালা নিয়ে আসতে গিয়ে এই কন্ডিশন হয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে, তো জয় জগন্নাথ। পনিরের তরকারি আর মা বসেছে খেতে, আমরা নেমেছি আমরা
স্টেশন থেকে নামতে গিয়ে হ্যাঁ পায়ে প্রচন্ডই মানে কেটে সেটে গেছে। বেড আছে বড় সড়ই, আর এখানে একটা টেবিল আছে, সুন্দর। আর এখানে কাবার্ড আছে একটা, এই টাইপের, এর মধ্যে অনেক কিছু রাখা যাবে। এখন বেশ এখানে ভালোই গরম আছে, তো আমরা এখন একটু ফ্রেশ হবো, দেন চা টা খেয়ে তোমাদের সাথে আমার কথা বলছি। এতটা টায়ার্ড লাগছে না, মানে জানি না, একটু রেস্ট নিলে মেবি সব ঠিক হয়ে যাবে কিছুক্ষণের। দেন তারপরে আমাদের হোটেলের একদম সামনেই সমুদ্র আর কি, তো একদম কাছাকাছি নেওয়া হয়েছে হোটেলটা, তো আগেই বুক করে রাখা হয়েছিল, নাহলে এখন যেহেতু উল্টো রথ এখন কোনো হোটেল সেভাবে ফাঁকা নেই। তো আমি খুব লাকি ফিল করছি যে এই টাইমটা আমি আসতে পেরেছি পুরীতে, ভীষণই।